মায়ারে শপিং করতে দিলাম। একটা পিঙ্ক ছিল, একটা হোয়াইট ছিল, একটা ছবি তুলি তুমি আমি করে ধরো দুইটা আমরাও ভালো আছি। তো এই ক্ষেত্রে চিনেন অনেকদিন পর আমার ক্যামেরা দেখছেন, যারা না চিনেন তাদেরকে পরিচয় করে দিই। এ হলো মরিয়ম আর এ হলো আমার মেজো বোনের মেয়ে আর আমার কত নম্বর মেয়ে, 1 2 3, তাহলে এটা 2 নম্বর মেয়ে, সেকেন্ড মেয়ে। তো অবশ্যই আমার মেয়ের জন্য দোয়া করবেন। আর এখন বলি, এখন এটা আপনাদের কাছে সারপ্রাইজ হয়ে রইল, তানজিলাকে নিয়ে যাচ্ছি আমি শপিং এ। তো তানজিলার একটু রোজারি দে একটু শপিং, সে নিজের ইচ্ছা কিন্তু কম করছে, তারপরে কিন্তু তার মতো সে করছে, কারণ তখন তার একটা মাথার মধ্যে খুব বেশি টেনশন ছিল, যেন সব তার পরীক্ষার প্রতি বেশি ঝোঁক ছিল, যে আগে পরীক্ষাটা দিয়ে আমি পরীক্ষার পরে দেখা যেতেছে সব কিছু কিনতে পারবো, যা পরীক্ষাটা না হওয়াতে অনেক আমি অনেক গার্জিয়ানদের সাথে আমার কথা হয়, সবার একই কথা যে বাচ্চা কাছে আর লেখাপড়া কিছু না যায় কাছে গা, যাই হোক সেটা পরে পরে বুঝবো না। তো আজকে ওকে শপিং এ নিয়ে যাচ্ছে, ওর পছন্দের কিছু যা চাইবো তাই কিনা দিন, ও যদি বলে যে বসুন্ধরাটা কিনা দাও দিয়া দিবো, আবার বসুন্ধরাটা হইলো হইলো না হইলো না হইলো, আমার কি কোন আমাদের দরকার, ও চাইছে দিয়া দিলাম, নে বসুন্ধরা তোর, তারপর বসুন্ধরার মালিক ওরা দিব কিনা মার্কেটে ওর ব্যাপার। যাই হোক, তো মেয়েকেও নিয়ে যাচ্ছি আর ময়রম যেহেতু বাসায় আছে, আমি ভাবলাম যে ময়রমকেও নিয়ে যাই, অনেকদিন হয়েছে ময়রমকে নিয়ে আমরা বাইরে বেরোই না, লাউড দিয়ে কথা বলতে হয়, ধরেন কেউ সিক্রেট একটা কথা বলবো আমার ফ্যামিলিতে সিক্রেট থাকবে না, লাউড দিয়া থাকবে, এরকম অবস্থা, যেটা কি প্রবলেম এটা দেখতে হবে। তো চলেন, আর সব ডিভাইস কিন্তু আইফোনে কিন্তু সব ডিভাইস কিন্তু সবাই জানে না, আর সবাই সব কিছুর কাজ কিন্তু চাইলে সবাই করতে পারে না আইফোনের, এরকম আইফোনটা হলে একবার যদি কেউ ইউজ করে তাহলে অন্য নর্মাল ফোন ইউজ করতে চায় না। যাদের সারপ্রাইজ দিব তারা ক্যামেরা অন করে নেই, তারা জানে কি না আমরা ক্যামেরা ধরলে বুঝতে পারতেন আমরা খেলতেছিলাম।
দাও ওঠো তুমি। মরিয়ম আসবে হইলো রাপুর সাথে। এই যে তারা রিক্সা পাইছে। আল্লাহ রে আল্লাহ, আমরা কই আছি? আমাদের বাড়ি বিক্রমপুর টাওয়ার। আল্লাহ তুমি পুরো দেখাই দাও বিক্রমপুর টাওয়ারে থাকা। হ্যাঁ, যে আসবেন আইসা পড়বেন সুন্দর গাছি বস্তা নিয়ে, তিন চার দিন থেকে দেখবেন রাস্তাটা প্রচুর জ্যাম থাকে। আর মানে এটা চক্কর, তো চক্করে সবসময় গাড়ি থাকি। আমরা দেখি না তো এত সুন্দর লাগে কেবে, এর কিছুটা আগে আগে হবে না পরে হবে? আগেই তো মানে ওদিকে আসছে, তো ওইদিকে আর একটু আগে পরে যাই হোক আমি যাই না। আমাদের রিক্সা চলতেছিল, তো আমি বললাম রিক্সার মধ্যে বললাম হ্যাঁ ফির মিলেঙ্গে চলতে চলতে হামহে রাইট পে আর্মে, তো দূর করতে করতে সে নাই। এর মধ্যে আমাদের রিক্সা ড্রাইভার সাহেব কিন্তু থামাইতেছিল, আমারটাও থামাই ফেলছি। পরে আমি বললাম যে চলে জায়গা আসলে সার্জন সাহেব আল্লাহ জানে, সার্জন সাহেব সার্জন সাহেব কে জিতবে বলে দেন। সার্জন সাহেব পারলো না বাসাইতে মোটর সাইকেল লাগে। বাহ, তো অনেক শখ ছিল ঘোড়ার গাড়িতে চড়বো, তাই ঘোড়ার গাড়ি চলে আসছে। আমি বলার সাথে সাথে ঘোড়ার গাড়ি চলে আসছে। তার মানে আমি কত প্রিয় বান্দা আপনাদের দুনিয়াতে আছি। যাই হোক, ঘোড়ার গাড়িটা দেখে মনে হইলো আমরা একদিন উঠবো, কাঁটাবনটা মাথায় আসতেছিল, সেই জন্য কাঁটাবনটা পিছনে ফেলে আসছি না চাচা, আমি জানি ভুল হয়ে গেছে। আমরা এখন আছি হইলো বসুন্ধরা রোডে। দেখেন অনেকক্ষণ হয়েছে বসেছিলাম, কারণ আমাদের রিক্সাওয়ালা যে ড্রাইভার সাহেব সে ভুল করেছে আমাদেরকে। আমি মোটা মানুষ তো সব চালাইতে গিয়ে এদিক ওদিক হয়েছে, এদিকে বেচার ভয় নিয়ে গেছে, এদিকে রাস্তা বুঝলা গেছে, এখন অবশ্য সঠিক রাস্তায় আইসে। আমার এই দেখেন আপনি বলতেছে বাহিরে যে কতটা জ্যাম, সেটা বাহিরে না বের হইলে বুঝতে পারবেন না। সে দেখেন কি সুন্দর মাথায় বিলাবিলি করে, কি সুন্দর বিয়ের মতো ভূতে লাইনে দাঁড়িয়ে দেবে। আমার তো মাস্ক দেখাইতে বোঝা আছে, মাস্ক এটা হয় না আইডি দিয়ে কিন্তু পড়াইতে পড়তে পারবো না। দেখতেছি
করতে পারবো না কেন পিন লাগবে পিন কেমন করে ধরে রাখবে মারিয়াম কেন ধরে রাখবে দেখেন সে ভূতে 3 ঘন্টা ধরে সিরিয়াল আর দাদাবার চিল্লা ছিল এক ম্যাডাম খালি চিল্লাইতেই আছে সবকিছু মিলে মোটেও ভালো নাই শপিং মলে অবস্থানকালে করোনামুক্ত পরিবেশ বজায় রাখতে বসুন্ধরা শপিং মলে করোনামুক্ত পরিবেশ বজায় রাখতে শারীরিক ঈদ উপলক্ষে বসুন্ধরা মার্কেট থেকে গিফট যে মার্কেট করবে না শপিং এটা মানে প্রাইস বিশাল হ্যাঁ প্রাইস ইশ তুমি পাইতে পারো আমি তো শপিং করি তুমি কখনোই পাও না তোমার এই সাইড থেকে তুলতে হবে ওই সাইড থেকে হ্যাঁ এবার দেখো ফাইন দেখো চুলের ট্রিটমেন্ট চুলের দাঁড়াইতে পারো তোমার যা চাই তাই আপনার যদি দাঁড়ান আপনি রাত করবেন হ্যাঁ মনে আমরা যাচ্ছি হলো আইফোনের ইসে আমার মোবাইলটা একটু ডাক্তার দেখাইতে এখান থেকে আমি মোবাইলটা নিয়েছিলাম আমার ফোনটা এখান থেকে নেওয়া ক্যামেরা নেওয়া হয়েছিল তো এই ক্যামেরাটা অনেক সমস্যা দিচ্ছে তো ক্যামেরাটা অনেকদিন হয়েছে তানজিলা দিয়ে গেছিল ক্যামেরাটা হচ্ছে ঠিক করার জন্য তারা ঠিক করেনি প্লাস একদিন বলছিল 20,000 টাকা তারপর ঠিক করতে মানে আপনি কাকে ফোন দিয়েছিলেন কাকে আমি কয়েকদিন আগে আপনাকে কল করেছি আপনি বলছেন না কে দোষ এটা নাই সেই দোষ
আপনি তো ক্যামেরা ধরবেন কেন তাহলে? এতক্ষণ তো দাঁড়াই আছে দোকানে, তো বসার কোন পজিশন নাই। ফোন একটা চয়েস করা হয়েছে তো এই যে আচ্ছা করো না, ওর পিছে পিছে নাও বা পিছে নাও, এই দেখো এই যে এটা খুলো বা, তানজিলা শখের সে আইফোন আনলকিং হইতেছে এটা টান দাও আর লাগলে টান দাও, হ্যাঁ দুইটা দুই পাশে আসছে আসতে একটা এই পাশে এই এইভাবে ফেললো, হ্যাঁ আমি বলছি না যে এটা আমি দীপিকা ছোট বোনের হাতে দেখছি, এটা অনেক সুন্দর লাগবে অনেক, এটা হাতে ফুইটা থাকে মনে হয় যে দূর থেকে দেখা যায় এটা, বুঝতে পারছো? ওকে দাও আঙ্কেল, দাও আঙ্কেল সব কিছু ই করে দেখি, বাকিটা ভাইয়া ভাইও করতেছে, ভাই আমাদের পরিচিত দুই ভাই পরিচিত, ওর ভাইও পরিচিত, ঠিক আছে ভাই এন্ড ফর্মালিটিস প্লে করে দাও। এই সামনে যা কই অবশেষে এক রেড কালারটা নেওয়া হলো, বাসায় গিয়ে তো অবশ্যই বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব, আর এখনকার মতো যতটুকু দেখাইছি দেখাইছি, বাকি টান অফ করে দিই, তো টাকা ছিল আমার সমান থাকে মোবাইলে না, ক্যামেরাটার জন্য মেয়েটা, যাই হোক ক্যামেরাটা বলো বলো তানজিলা কি বলবো বলো, আমি কল দিবে ফার্স্ট ফোন বাবা দিচ্ছে, তানজিলা আব্বু তানজিলাকে কল দিচ্ছে, দেখেন তানজিলার কল আসতেছে না, কল আসে নাই, এইটা আবার দাও কল দিচ্ছে, কল এখনো আসেনি, দোকানের কথা বলতেছি আমি, বুঝছি তো তার ফোন দিয়ে দিতে, হ্যাঁ ঠিক আছে দিচ্ছে,
অবশেষে আমাদের কাজ শেষ হইলো, প্রায় 4 ঘন্টার মতো লাগলো এখানে।